আমি শিবালী। মিথ্যে, গৌরী শিবালী সব মিথ্যে, সবাই শুধু বিশ্বাস ভাঙতে জানে। তোমার সাথে কাটানো সব মুহূর্ত আমার মনে যত্ন করে রাখা আছে, কারণ আমিও তোমায় ততটাই ভালোবাসি যতটা তুমি আমায় ভালোবাসো। হে কালেশ, কেউ আমার কালপ্রসন্ন পূজায় বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। কাল সকালে সূর্যোদয়ের আগে তোমায় এক প্রহর পর্যন্ত কাল নাম জপ করতে হবে। কিন্তু এবার আমরা করবটা কি? আমি সব কিছু আগে থেকেই ভেবে রেখেছি। কাল সকালের প্রথম কিরণ ওই কাল দংশিকার জন্য মৃত্যুর পরোয়ানা বয়ে আনবে। আমার আত্মশুদ্ধি পুজো সম্পূর্ণ হলো, আর আমি আমার শক্তিগুলো আবার অনুভব করতে পাচ্ছি। এবার নিচে গিয়ে মাসিকে শেষ একবারের মতো বিষ খাওয়াবো। তুই এভাবে নিজের পায়ে দাঁড়িয়ে আছিস কি করে? আজ আমার পা চলবে আর তোর নিঃশ্বাস বন্ধ হবে। একটা নাগিনের থেকে পালিয়ে কত দূরেই বা যাবি? এক্ষুনি তোকে ধরে তোর চালাকি বার করছি। একবার দেখে তো নে, হাতটা কোথায় রেখেছিস? খুব গরম বেড়েছিল না তোর? এবার পালা পালা। মাসি, নিজের জায়গাটা কখনো ভোলা উচিত নয়। একটা সাধারণ মানুষ হয়ে নাগিনের সাথে ঝামেলা পাকাতে নেই। কি হলো রে বুড়ি, ভয় করছে? তুইও একজন নাগিন? হ্যাঁ, আর তোর মরণও। মাসি, মাসি ওঠো না, ওঠো না মাসি। ভয় পেও না মাসি, আমি তোমার শিবালী। শিবালী, তুমি শিগগিরই মাসিকে ঠিক করে দাও। কেঁদো না মাসি, তোমার মেয়ে এসে গেছে। এবার ওই কাল দংশিকা কিচ্ছু করতে পারবে না। শিবালী, আমাদের যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ ওই কাল দংশিকা এক্ষুনি ওর পুজো শেষ করে নিচে চলে আসবে। এবার
এবার ওই কালদানশিকাকে শিবালি না মাসি মজা দেখাবে। কি হলো কালদানশিকা, এতদিন পর নিজের বন্ধুকে দেখে খুশি হওনি? তবে আমাদের তো কালই দেখা হয়েছিল, গৌরীকে মনে পড়ছে? আমি গৌরী, আমি যেই না শিব ঠাকুরের আশীর্বাদ দিলাম, সঙ্গে সঙ্গে মাসি ঠিক হয়ে গেল। তুই যা এখান থেকে, না হলে আমি। তবে ওটা তুই এসেছিলি ওর ছদ্মবেশে, কিন্তু তুই তো কালাক্ষের হাতে মারা গিয়েছিলি না? মহাদেবের সন্তান আমায় মেরে ফেলবে, এত শক্তি ওই শয়তানটা কোথা থেকে পাবে? আর সেই জন্যই তো ও তোর মতো প্রতারকের হাতে ওইভাবে মারা পড়ল। আরে বাহ, সব খোঁজ নিয়ে এসছিস দেখছি, তুই তো ভালোই সেয়ানা দেখছি। কালাক্ষ আমার শত্রু ছিল, ওকে মেরে আমি আমার মা বাবার মাসির বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু ওই শুভ কাজটা তো আমিই করে নিয়েছি। সেই জন্যই তো তোকে ওর থেকেও আরো দ্বিগুণ কষ্ট দিয়ে মারব। তুই এতদিন ধরে আমার মাসিকেও প্রচুর কষ্ট দিয়েছিস, সেগুলোর হিসেবও আজ গুনে গুনে করব। কত বোকা রে তুই, এটাও ভুলে গেছিস আমার কাছে এখন কোন শক্তিটা আছে? আর এর আঘাত থেকে এবার আর তুই বাঁচতে পারবি না। আঘাত কর না, কর না আঘাত। তবে তার আগে তোর আত্মশুদ্ধি পূজোর নিয়মগুলো মনে করে নিস একবার। কাল প্রসন্ন পূজো সম্পূর্ণ হওয়া পর্যন্ত তুমি কারোর উপর কোনো প্রাণঘাতী হামলা করতে পারবে না। তাহলে তুই সবটা জেনে শুনেই এই জাল বিছিয়েছিস। হ্যাঁ, তবে শেষ দানটা তো এখনো খেলাই হয়নি। তোর হাতে ওই যে নাগমণিটা রয়েছে ওটা একবার ঠিক করে দেখে তো নে। তার মানে কি করেছিস তুই নাগমণির সাথে? নজর সরলো, দুর্ঘটনাও ঘটলো। আরে আমরা দুজন তো তোকে বিভ্রান্ত করছিলাম। নিজেকে খুব চালাক আর শক্তিশালী ভাবিস না তুই? শিবালির রূপে ঘুরে বেড়াচ্ছিলি? আরে তুই তোর পায়ের ধুলো হওয়ারও যোগ্য না। বড্ড সাহস বেড়েছে না তোর? তাহলে তোকেই আগে শেষ করে দিচ্ছি।
তুই ভাবলেই বা কি করে যে আমি থাকতে তুই ওর গায়ে হাতও লাগাতে পারবি? বাহ, এত ভালোবাসা! তাহলে দুজনকেই একসাথে উপরে পাঠিয়ে দিচ্ছি। একজন বন্ধু হয়ে আপন সেজে আমায় ঠকিয়েছিলি না? এবার দেখ আপন কেউ আঘাত করলে কতটা কষ্ট হয়। আমার নিজের সাপেরাই আমাকে কেন কামড়াচ্ছে? তোর মতো ডাইনিদের নিজের বলতে কেউ থাকে না। আমার মাসিকেও অনেক যন্ত্রণা দিয়েছিস তুই, এবার কেমন লাগছে? দেখ কালদানসিকা, ওই মহাদেবের মায়া এমনটাই হয়। তুই যে যে পাপ করবি সেগুলোই একই জীবনে তোর কাছেই ফিরে আসবে। তুই এতদিন অনেক কারোর জীবনে বিষ ঢেলে বেরিয়েছিস, তাই জন্যই আজ দেখ নিজেরই বিষের জ্বালায় কিভাবে ছটফট করছিস। আমার শক্তি কল্পনাও করতে পারবি না তোরা দুজনে। আমি তোদেরকে এর চেয়েও বেশি যন্ত্রণা দেব। বড় অহংকার না তোর নিজের শক্তির ওপর? শিবালী, এর কাছ থেকে সমস্ত শক্তি ছিনিয়ে নাও। না, তুই এটা করতে পারিস না আমার সাথে। তোর মতো শয়তানদের সাথে আমরা যাই করে নি না কেন, সেটা কম হবে। তুইও দেখে নে কিভাবে তোর কালো শক্তিরা শুভ শক্তির সামনে মাথা নত করে। এবার তুইও একজন মানুষে পরিণত হয়েছিস কালদানসিকা। ক্ষমা করে দাও, তোমরা দুজন তো ভালো মনের মানুষ, আমি আমার সব ভুল স্বীকার করছি, ক্ষমা করে দাও। তুই কোনো ভুল করিসনি তো? আরে তুই তো মহা পাপ করেছিস। একজন নাগিন হয়ে তুই শিব ঠাকুরের আশীর্বাদ এই পবিত্র নাগমণিকে অপমান করেছিস। তুই তো নাগেদের নামে কলঙ্ক। আর পাপ করলে তারা কখনো ক্ষমা পায় না, তারা পায় ভয়ানক মৃত্যু। আজ আরও একবার সত্যের জয় হলো, আর কালদানসিকাকে তুমি ঠিক তেমনই মৃত্যু দিয়েছ যেমনটা ওর প্রাপ্য ছিল। তাহলে এবার মাসির কাছে চলো, উনি ঘরে বসে নিশ্চয়ই আমাদের অপেক্ষা করছেন। আমার একটা কাজ এখনো বাকি আছে। মানে?
আমায় এই নাগমণি শিব ঠাকুরকে সমর্পণ করতে হবে। আর আর কি? আমি নিজের নাগরূপ ত্যাগ করে মানব রূপ নিতে চাই। কেন? তোমার হয়তো এটা জানা নেই, কিন্তু একজন নাগিন আর একজন মানুষ কখনো এক হতে পারে না। কিন্তু মহাদেব এক বিশেষ উদ্দেশ্যে আমাকে এই নাগরূপ দিয়েছিলেন, যেটা আজ পূর্ণ হয়ে গেছে। এবার আমি এই সব কিছু ভুলে তোমাদের সবার সাথে একজন মানুষ হয়ে বাঁচতে চাই। তুমি থাকবে তো আমার সাথে? হে মহাদেব, আপনার আশীর্বাদে আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণ করেছি। আজ আরো একবার অশুভ শক্তির হার আর শুভ শক্তির জয় হয়েছে। শুধু আমার একটাই লক্ষ্য অপূর্ণ রয়ে গেল। আমি আমার মা বাবার আসল খুনি, ওই কালাক্ষকে আমার নিজের হাতে মারতে পারলাম না। আজকে যদি ওই কালাক্ষ জীবিত থাকতো, তাহলে আমি ওকে দেখাতাম যে কালের থেকে মহাকাল কতটা বেশি শক্তিশালী। আপনি ঠিক যে উদ্দেশ্যে আমাকে এই নাগজনীর বরদান দিয়েছিলেন, আজ তা সম্পূর্ণ হয়েছে। সেই জন্যই আজ আমি সম্পূর্ণ শ্রদ্ধা আর ভক্তির সাথে আমার এই নাগরূপ ত্যাগ করতে চাই। এবার আমি একজন মানুষ হিসেবে নিজের আপনজনদের সাথে থাকতে চাই। দয়া করে আমাকে আমার নাগরূপ ত্যাগ করার অনুমতি দিন, আর এই আশীর্বাদ দিন যে এবার যত কঠিন সময়ই আসুক না কেন, আমি যেন এই মানুষ রূপে থেকেই পুরো সাহসের সাথে তার সম্মুখীন হতে পারি। এখন আমি সম্পূর্ণরূপে একজন মানুষে পরিণত হয়েছি। এবার আমাদের এক হওয়া আর কেউ আটকাতে পারবে না। না শিবালি, এ যদি আজ আমায় প্রাণেও মেরে দেয়, তাহলে নাগমণি কখনো দেবে না।
আহ